হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়েট ফর ফিউচার। আজকে আমরা কথা বলবো গ্রিন টির ব্যাপারে, রাইট? আজকে আমরা জানবো যে অ্যাকচুয়ালি গ্রিন টি কি ওয়েট লস করতে হেল্প করে, বা গ্রিন টিকে অ্যাকচুয়ালি কোন সময় নিলে এর প্রপার যে বেনিফিটস রয়েছে সেই বেনিফিটসকে পাওয়া যাবে, বা দিনে কতবার গ্রিন টি খেতে হবে, বা এর অ্যাকচুয়াল বেনিফিটস কী যার জন্য এই গ্রিন টি এর প্রোডাকশন এখন সবথেকে বেশি হচ্ছে বলে ধরা যায়। তো চলুন দেখে নিই অ্যাকচুয়ালি টিতে আছে কি। সো প্রথমেই আপনাদেরকে ক্লিয়ার করি যে গ্রিন টি জিনিসটা কি, ওটা কি অ্যাকচুয়ালি চা নাকি কোনো ল্যাবরেটরিতে তৈরি করা কোনো কেমিক্যাল কম্পাউন্ড। তো প্রথমেই বলি যে গ্রিন টিও চা, কোনো ল্যাবরেটরিতে তৈরি করা কোনো কিছু নয়, বাট এটা নর্মাল চায়ের থেকে ডিফারেন্স হচ্ছে, চায়ে নর্মাল যে ক্যাফিনের কোয়ান্টিটিটা থাকে গ্রিন টিয়ে তার থেকে একটু কম থাকে, আর এটা বেনিফিশিয়ালও। তো এটা হচ্ছে ডিফারেন্ট, বাট এটা চা। তো ফার্স্টে আমরা কথা বলবো গ্রিন টির কিছু হেলথ বেনিফিটসের ব্যাপারে, কেন এটা সবথেকে এখন প্রচলিত একটা বেভারেজের মধ্যে পড়ছে, বা কেন সবাই এত খাচ্ছে। অ্যাকচুয়ালি গ্রিন টির কিছু হেলদি বেনিফিটস রয়েছে যেটা আমাদের সত্যি বেনিফিটস দেয়, যেমন এটাতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যার জন্য আমাদের যে ক্যান্সার সেল আছে সেই ক্যান্সার সেলকে প্রিভেন্ট করতে সাহায্য করে, তাতে আমাদের ক্যান্সারের যে রিস্ক থাকে সেটা অনেকখানি কমে যায়। এটা অ্যান্টি অক্সিডেন্ট হওয়াতে আমাদের স্কিন ভালো রাখে, আমাদের স্কিনে যে গ্লো, ন্যাচারাল গ্লো যেটা রয়েছে, যেটা অনেক স্ট্রেসের ফলে বা অনেক কারণে যেটা আমাদের ঢাকা পড়েছে সেটাকে আরও বেটার করে, এছাড়া এটা আমাদের ওয়েট লসে সাহায্য করে, কারণ এটা খুব ফাস্ট ফ্যাট বার্নার হিসেবে কাজ করে, আমাদের মেটাবলিজমকে এটা বুস্ট করে যার ফলে ভালো ডাইজেশন হয়। আর ভালো ডাইজেশন হলে তো কোনো কথাই নেই, আমাদের সব কিছু বেটার চলে, ভালো চলে। এছাড়াও এটা ওয়েট লসে তো হেল্প করে, তাছাড়া এটা টাইপ টু ডায়াবেটিসের জন্য হেল্পফুল, এটা হার্ট ভালো রাখতে সাহায্য করে। তো প্রচুর এর বেনিফিটস রয়েছে, কিন্তু প্রচুর বেনিফিটস থাকা সত্ত্বেও আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ রয়েছেন যারা গ্রিন টিকে সঠিকভাবে কনজাম্পশন করতে পারে না, তাদের মতো অনেক ডিলেমাস থাকে যে তারা সেটা কখন খাবে। কেউ হয়তো আপনাকে বলবে গ্রিন টি আপনি ব্রেকফাস্টের সাথে খান, ডিনারের সাথে খান, আবার লাঞ্চের সাথে খান, বা খাওয়ার সাথে খান, বা খাওয়ার পরেও খান, আবার কেউ কেউ আপনাকে সাজেস্ট করবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খান। তো সঠিক সময় কী, কোন টাইমিংয়ের কথা বলবো, সেটার সময় যদি আপনারা গ্রিন টিকে এই টাইমটাতে কনজাম্পশন করেন তাহলে কিন্তু বেটার এবং ভালো রেজাল্ট পাবেন। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাহলে তাড়াতাড়ি নিচে গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে নিন। সো আর আর হ্যাঁ, পুরোটা জানতে কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। সো যে তিনখানা টাইমিংয়ের কথা আমি বলবো, যে তিনটে টাইমিং খেলে আপনাদের একটু বেটার বেনিফিটস পাবেন। তো ফার্স্টে হচ্ছে আপনারা যারা ওয়ার্কআউট করছেন, সেটা হচ্ছে ওয়ার্কআউট যে কিছু হতে পারে, আপনি যদি জিম যান সেক্ষেত্রে, বা আপনি যদি ঘরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছেন, বা ইয়োগা করছেন, হোয়াট এভার, বা ওয়াকিং করছেন, সেটা যেই রকমেরই ওয়ার্কআউট করছেন, তো ওয়ার্কআউটের আগে যদি আপনি গ্রিন টি খান তাহলে ওটা আপনার জন্য বেস্ট। কারণ হচ্ছে সেটা সেক্ষেত্রে কী হবে, সেটা আপনার যে মেটাবলিজম থাকে সেই মেটাবলিজমকে বুস্ট করবে, তার ফলে আপনার বেটার ডাইজেশন হবে, আর বেটার ডাইজেশন হলে তো বডির সমস্ত কিছু ফাংশন অটোমেটিক্যালি ভালো হবে। সো ওটা একটা টাইম যে বিফোর ওয়ার্কআউটের আগে আপনি খেতে পারেন। সেকেন্ড যে টাইমটা রয়েছে সেটা যে কোনো মিলে আফটার 30-45 মিনিটস পরে কিন্তু আপনি গ্রিন টি খেতে পারেন। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আপনার ভালো করে ডাইজেশন হবে, এছাড়া তারপরে অনেকে যেহেতু ব্লোটিংয়ের প্রবলেমস থাকে সেই ব্লোটিংয়ের প্রবলেমগুলো কিন্তু সলভ হবে। আর তিন নম্বর যে টাইমটা রয়েছে সেটা হচ্ছে ঘুমোতে যাবার আগে, বেড টাইমের আগে যদি আপনি নেন সেটা কিন্তু আপনার যে স্লিপ, যাদের ঘুমের সমস্যা রয়েছে কিছুটা, কারণ এতে কিছুটা পরিমাণে হলেও কিন্তু ক্যাফিন রয়েছে, সো যেটা ঘুমের সমস্যা রয়েছে সেটা আস্তে আস্তে মোটামুটি আপনাকে কমফোর্টেবল ফিল করাবে। তো এই যে তিনখানা টাইম বললাম সেই তিনখানা টাইমে যদি আপনি গ্রিন টি খান তাহলে কিন্তু ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন। সো এখন যেটা কথা বলবো সেটা হচ্ছে এখন সবথেকে মোস্ট ডিমান্ডিং যে কোয়েশ্চেন, যে সত্যি গ্রিন টি শুধু খেলে কি আমাদের ওয়েট লস হয়, সত্যি কি মানে আমি একদম যদি আমার ওয়েট 100 কেজিস হয় শুধু গ্রিন টি খেলে সেই ওয়েটটা কমে 70-80 কেজিসে হয়ে যাবে, ইট ইজ ট্রু? তো তার আগে আপনাদেরকে বুঝতে হবে এই যে গ্রিন টি সেটা কিন্তু কোনো ম্যাজিক্যাল এমন বেভারেজ নয় যে এটা খেলেই আপনার রাতারাতি ওয়েট কমে যাবে, রাইট? যদি তেমনটা হতো, যারা নর্মাল ওয়েটে পার্সেন্ট রয়েছে তারা যদি ভাবুন, তারা যদি গ্রিন টি খেত তাহলে ওয়েট তাদের কোথায় যেত, তারা তো ম্যালনারিস্ট হয়ে যেত, রাইট? তো সেক্ষেত্রে আপনাদেরকে ভাবতে হবে যে গ্রিন টি কী করে, গ্রিন টি আপনার যে হেলদি ডায়েট করছেন তার সাথে যদি আপনি গ্রিন টি নেন তাহলে আপনার যে ওয়েট লসের জার্নিটা রয়েছে সেটাকে কিন্তু গ্রিন টি আরও বেশি করে স্মুথ করে দিচ্ছে, রাইট? কেন, কারণ গ্রিন টি আপনাদের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে,
আর মেটাবলিজম বাড়লে আপনার ঠিক মতন হলে আপনার প্রপার ডাইজেশন হবে, আর আপনার যদি ডাইজেশন প্রপার হয় তাহলে ফ্যাট বার্নিং কেন, আপনার যে কোনো প্রসেসিং খুব ভালো মতো হবে, আপনি ডেফিনেটলি খুব ভালো করে ওয়েট লস করতে পারেন। তাই এখনও পর্যন্ত যারা এটা ভাবছিলেন যে বাইরের সমস্ত জাঙ্ক ফুড, সিঙ্গাড়া, বিরিয়ানি, ফ্রাইড রাইস এই সব কিছু খেয়ে বাড়িতে এসে শুধু গ্রিন টি খেয়ে নিচ্ছেন আর ভাবছেন আপনার ওয়েট লস হয়ে যাবে, আজকে এটা বন্ধ করুন। গ্রিন টি তখনই কিন্তু হেল্পফুল হবে যদি আপনি এটাকে আপনার রেগুলার হেলদি ডায়েটের সাথে মেনটেন করেন। ট্রাস্ট মি গাইস, যদি আপনি 30 days যদি প্রপার হেলদি ডায়েটের সাথে গ্রিন টিকে নেন, আপনার কিন্তু ম্যাজিকভাবে ওয়েট লস ডেফিনেটলি হবে, আর সেটা দেখার মতন হবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, বাট তার জন্য কিন্তু আপনাদেরকে প্রপার হেলদি যে ডায়েট প্ল্যান রয়েছে ওয়েট লসের সেটা কিন্তু ফলো করতে হবে, রাইট? আদারওয়াইজ কিন্তু কোনো গ্রিন টি কেন, আপনি যাইটি খান না কেন, সেটা কিন্তু আপনার বডিতে এফেক্ট করবে না। তো এই ব্যাপারে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। সো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত রইল। আশা করি আপনাদের গ্রিন টির ব্যাপারে যে যাবতীয় কনফিউশন ছিল কিছু কিছুটা হলেও দূর করতে পেরেছি। আরও যদি কিছু কনফিউশন থাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন, আমি ডেফিনেটলি রেসপন্স করবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। শেয়ার করি সবার সাথে এই গ্রিন টির বেনিফিটসের ব্যাপারে কিন্তু সবাইকে অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হেলদি খাবেন, হেলদি থাকবেন।